হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে হচ্ছে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা হচ্ছে একটা ত্রিকোণমিতি, একটা অন্তরীকরণ, একটা ইন্টিগ্রেশনের ম্যাথ করব। এই ম্যাথগুলো তোমারই দেওয়া, তোমাদেরই দেওয়া, আমি নামও বলে দিব কে কোনটা দিছো। সো বেশি আর কথা বাড়াবো না, চলো শুরু করে দিই। প্রথম ম্যাথটা আমাদেরকে দিছে হচ্ছে মুমতাসির রহমান আবিদ নামে একজন। তো এই কোশ্চেনটা আমার যতটুকু মনে আছে, আমি মনে হয় কোথাও দিছি, বাট আমার আসলে মানে খুঁজে পাইতেছি না। সো আমি সেই জন্য আরেকবার রেকর্ড করতেছি, কারণ ম্যাটটার প্রসিডিউরটা কিন্তু অনেক সুন্দর। তো বলা হয়েছে কি এখানে, যে কস এ প্লাস বি দেন সাইন সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কস এ মাইনাস বি সাইন সি মাইনাস ডি, দেন টেন ডির মান বের করতে। তো আমরা কি করব, আমরা এখন এ বি সি ডি এর একটা মান ধরে নিব। মনে করো মানগুলা হচ্ছে, মনে করো আমি র্যান্ডম 30, 40, 20 ইচ্ছা করে ধরলাম, বা 20, 30, 40 ধরতে পারো। ডি এর মান ধরলাম না, ডি এর মানটা আমরা বের করব কিভাবে দেখি। আমরা হুবহু তুলে নিব, যেমন কস এ প্লাস বি, তাহলে এ হচ্ছে 30, বি হচ্ছে 40, দেন ইনটু সাইন সাইন সি প্লাস ডি, তাহলে 20 প্লাস ডি এর জায়গাতে আমরা ধরলাম মনে করো এই যে এক্স, ঠিক আছে। তাহলে 20 প্লাস এক্স, তোমরা অনেকেই আজকে কমেন্ট করছো যে এই এক্সটা চেয়ে এক্সট্রা করলে বেশি সুবিধা হয়, বাট আসলে হচ্ছে আমার ওই ইএস ইউজ করে প্র্যাকটিস, তো সো এই এক্সটা আসলে ইউজ করার কথা প্রত্যেক সময় ভুলে যাই, বাট আমি ট্রাই করতেছি এটা ইউজ করার। আলফা দিয়ে ইকুয়াল, দেন কস এ মাইনাস বি, এ হচ্ছে 30, বি হচ্ছে 40, দেন ইনটু সাইন সি মাইনাস ডি, সাইন সি হলো 20, ডি হলো এক্স, তাহলে এক্স, ঠিক আছে। দেন শিফট ক্যালক, র্যান্ডমলি এই তিনটা থেকে একটা ভ্যালু চুজ করে বসাই দিই 40, দেন ইকুয়াল আরেকবার দিলাম। এখন আমার একটা ডি এর মান দেখাবে, ডি এর মান দেখালো 10 ডিগ্রি, তাহলে ডি এর মান আসবে 10 ডিগ্রি। এখন আমার লাগবে 10 ডি, তাহলে 10 ডির মানটা বের করে ফেলি, তাহলে 10 ডির মানটা কত হবে, 10 10, ভালো মান 0.17, তাহলে এটার মান আসলো 0.1763। এখন দেখি কোনটার সাথে মিলে এগুলোর মধ্যে। সো একটা কাজ করি, কাজটা হচ্ছে এ বি সি এর মধ্যে হলে সেভ করে দিই, 30 হচ্ছে এ তে, 40 হচ্ছে বি তে, আর 20 হচ্ছে সি তে। তাহলে প্রথম অপশানটা কি, 10 এ, দেন 10 বি, দেন 10 সি, করলে কত আসে, মান আসে প্রথম অপশানেই মিলে গেছে, তাহলে এ হলো সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড ম্যাথে। আমাদের সেকেন্ড ম্যাথটা হলো ডিফারেন্সিয়েশনের, এটা হচ্ছে আমাকে দিছে সুপ্তি ইস্রাত নামে কেউ একজন দিছে আমাকে। সো দেখি এটা আমরা কীভাবে করবো, এটা মনে হয় অনেকেরই প্রবলেম ছিল, সেজন্য হচ্ছে আমি এটা ভিডিও বানিয়ে দিতেছি। সো খেয়াল করো এখানে অনেক কিছু ধরা টরা আছে, এমনিও ম্যাথটা এমনিতেও বড়, আর যেহেতু বড় সেক্ষেত্রে ক্যালকুলেটার যদি করতে পারো তাহলে করবা না কেন, এটা হচ্ছে আমার কথা। সো প্রথমে এটা ডিফারেন্সিয়েশন করবো, খুব ইজিলি করা যায়, বাট এখানে একটা এন আছে, তো আমরা এনের একটা মান ধরি, মনে করো র্যান্ডমলি ধরলাম 4, আর এক্সের রেসপেক্টে তো ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে হচ্ছে 3, এক্সের মান ধরলাম আমরা 3। দেখো সবগুলো অপশানে ওয়াই আছে, সো ওয়াইয়ের মানটা আমরা বের করে নিব, আর বের করা লাগবে ডিওয়াই বাই ডিএক্স। তো আমরা একটা কাজ করি, ফার্স্টে ডিওয়াই বাই ডিএক্সটা বের করে ফেলি, ঠিক আছে। কোশ্চানে কোথাও হচ্ছে তোমার সাইন কস 10 নাই, সেই জন্য মোটা রেডিয়ানে নিলাম না, এভাবে করে ফেলতেছি। আচ্ছা তাহলে প্রথমে করলাম কি, ডিডিএক্স আনলাম, দেন হচ্ছে কত, বাই 1, নিচ উপরে 1, সরি উপরে 1, হ্যাঁ উপরে হচ্ছে 1, নিচে হলো পাওয়ার হচ্ছে এন, এন এর জায়গায় কত 4 দিলাম, আর নিচে কত এক্স, দেন পুরাটার উপর কত, টু দি পাওয়ার 1 বাই এক্স। তো আমার এখানে আসলে আরেকটা ব্রেকেট দেওয়া লাগবে, নাহলে সিনট্যাক্স এরর দেখাবে। দিলাম আর এক্সের ভ্যালু কত ধরবো বললাম, এক্সের ভ্যালু ধরবো 3, এক্সের ভ্যালু ধরলাম 3, ইকুয়াল দিলাম, তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালুটা পেয়ে যাব, সেটা হচ্ছে 2.49995 × 10⁻³। সো যেহেতু এখন সময় একটু স্বল্পতা আছে, আমি একদম ডাইরেক্টলি মেন উত্তর দিয়ে ট্রাই করে দেখাই দিই, সেটা হচ্ছে ই, ঠিক আছে। তো এটা ই এর জন্য আমার বললাম তো সবগুলোর জন্য ওয়াই বের করা লাগবে, সো বেশি কষ্ট করবা না, জাস্ট ব্যাকে গিয়ে এটা কেটে দিবা, তাহলে দেখবা কি চলে আসছে, ডিওয়াই ডিএক্সের পোর্শনটা বাদ চলে গেছে। কারণ ক্যালকে গিয়ে এক্সের ভ্যালু কত ধরছো, 3 ধরছো, তাই না, তাহলে 3 ধরলে এটা হচ্ছে তোমার ওয়াইয়ের ভ্যালু, এটাকে তুমি ওয়াইতে সেভ করে রাখলে, স্টোর দিয়ে ওয়াইতে। এখন ডাইরেক্ট লাস্ট অপশানটা টেস্ট করি, প্রথমে ওয়াই দেন লগ এক্স। তো আমি অলরেডি বলছি যে
তোমাদের ডিফারেন্সিয়েশনের মধ্যে কত কত জায়গায় লগ এক্স থাকবে, এটা আসলে লন এক্সকে রিপ্রেজেন্ট করে। তাহলে লন এক্স দেন হচ্ছে লন এক্সের জায়গায় ডাইরেক্ট বসায় দিই মানটা, আর তাহলে আর কষ্ট হলো না, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন, এনের ভ্যালু কত ফোর আর এক্সের ভ্যালু কত থ্রি স্কোয়ার, করলে এই যে এই ভ্যালুটাই আসে, তার মানে ই সঠিক উত্তর। ঠিক আছে, আমি আর টেস্ট করে বাকিগুলো দেখাইলাম না, তোমরা এটা দেখে নিও। দেন আমরা আমাদের চলে যাই লাস্ট ম্যাথে, এটার হচ্ছে সে হোয়াটসঅ্যাপে দেওয়াতে, তার নামটা আমি জানি না, বাট ইনকেস তুমি যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্টে বলিও। তো এখানে এই ম্যাথটাতে ল্যামডার মানটা বের করতে বলছে, ঠিক আছে। সো এখন কীভাবে করতে পারি এটা? সো আমরা এখন তোমরা আসলে এত কিছু শিখেছি তোমাদেরকে, তোমরা এখন মোটামুটি সব কিছুই জানো এটা সম্পর্কে। সো এটাতে আমাদেরকে ল্যামডার মানটা বের করা লাগবে, ঠিক আছে। তো আমার মাথায় একটা জিনিস আসলো যে আমরা কী করবো, আমরা হচ্ছে এখন আসলে আসলো মাথায়, সো আমি হচ্ছে এভাবে ট্রাই করে দেখি। আমরা করছিলাম কি বললাম, এই পোর্শনটার এইটুকুর মান বের করবো আর এটাকে কি ডিওয়াই বাই ডিএক্স করবো, ঠিক আছে। এখন আমরা হচ্ছে প্রথমে এটার মানটা বের করে নিই, এই লেফট সাইডের মানটা, ঠিক আছে। সমস্যা হইতেছে যে এক্সের মান অনেকগুলো দিয়ে দেখবে এখানে আসতেছে না, যেমন দেখি কি প্রবলেম ফেস করি। তো ওই প্রবলেম ফেস করলে তোমরা কী করবো আমি সেটাও বলে দিব। আর ইনভার্স ইনভার্স সব আছে, সো আগেই রেডিয়ানে নিয়ে যায় অ্যাঙ্গেল ইনপুটটাকে। সো আমরা এটার মানটা বের করি আগে, উপর হচ্ছে টু টু দি পাওয়ার এক্স, নিচে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ফোর টু দি পাওয়ার এক্স। এখন ক্যালকে গিয়ে তুমি যদি দাও টু ম্যাথ ইরর, তুমি যদি দাও পয়েন্ট ফাইভ ম্যাথ ইরর। সো এরকম তোমাদের কাজ থাকবে টেস্ট করার সময়, ফার্স্টে একটা পূর্ণ সংখ্যা দিবা টু থ্রি ফোর, না মিললে দশমিক সংখ্যা দিবা পয়েন্ট ফাইভ পয়েন্ট টু পয়েন্ট থ্রি যা মন চায়। এরপর যদি না মিল তাহলে মাইনাস মান নিবা। সো আমি মাইনাস নিই, তাহলে ক্যালকে গিয়ে মাইনাস পয়েন্ট ফাইভ নিলাম। এখন কিন্তু ম্যাথ আসলো খুব সুন্দর মান আসছে, কত ওয়ান। তাহলে এক্সের মান ধরছি হচ্ছে মাইনাস পয়েন্ট ফাইভ, আর এটার কারণে এই পোর্শনটার মান আসছে কত ওয়ান। এখন আমরা এই পোর্শনটাকে ডিফারেন্সিয়েশন করে দেখবো যে ল্যামডার কোন মানের জন্য ওয়ান আসে। সো ডিডিএক্সে গেলাম, দেন ল্যামডা, তো ল্যামডার জায়গায় তোমাকে টেস্ট করতে হবে। সো ল্যামডার জায়গায় কী করলাম, আমি এখানে এ বসাই দিলাম, ঠিক আছে। দেন সাইন ইনভার্স, সাইন ইনভার্স, সাইন ইনভার্স টু টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ করলাম, এক্সের ভ্যালু কত ধরবো, মাইনাস পয়েন্ট ফাইভ। দেন সমস্যা হয়েছে আমি হচ্ছে ক্যালকে যাবো, ক্যালকে গিয়ে তো এর ভ্যালুগুলো দিতে হবে একটা একটা করে। সো এখানের উত্তরটা হচ্ছে ডি, এটা আমি ডাইরেক্টলি দেখাই দিই করে, ওয়ান ভাগ লন টু, লন টু। তাহলে কত আসে, ওয়ান আসছে, তার মানে ল্যামডার মান যখন তুমি ওয়ান বাই লন টু ধরতেছো তোমার কি ডিফারেন্সিয়েশনের মানটা ওয়ান আসতেছে, তাহলে এটাই হলো সঠিক উত্তর। আসলে আমি সবগুলো অপশানে দেখানোর ট্রাই করতাম, বাট আসলে এখন যত তাড়াতাড়ি ভিডিও বানাইতে পারতেছি ততই হচ্ছে আমার জন্য লাভ। আর তোমাদের সমস্যাগুলোও দেখতে হয়, সবাইকে হয়তো ওভাবে আমি রিচ করতে পারতেছি না, তার জন্য আমি সরি, বাট আমি ট্রাই করতেছি আমার বেস্টটা দেওয়ার। আর তোমরাও ভালো করে প্রিপারেশন নাও, আশা করি খুব ভালো কিছু ওয়েট করতেছে তোমাদের জন্য। আর সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশন নাও। আর আমি তো আসি ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, যে প্রবলেম দিতে পারো আমি ট্রাই করবো এটা সলভ করে দেওয়ার। আমি তোমাদেরকে বলতেছি না যে আমি করেই দিব, বাট আমার চোখে যদি পড়ে আমি মাস্ট করে দেওয়ার চেষ্টা করবো, আর আমি করেও দিতেছি। তোমরা অনেকেই হয়তো, আমি অনেককেই হচ্ছে রাত্রেবেলা বসে বসে মেসেজ পাঠাই, সো হয়তো তোমরা কেউ যারা পাইতেছো না মেসেজ তারা আনলাকিলিভাবে মিস করতেছো বা আমার চোখের থেকে চলে যেতেছে। তো ইনকেস খুব বেশি দরকার হলে আমাকে বারবার নক দিয়ে আমি মোটেও বিরক্ত হব না। আমি আগেই বলে দিলাম যে কোনো দিন যে বিরক্ত আমি কিছু বলবো এমনটা একদমই না। ইভেন আমাকে এটাও বলছে অনেকে যে ভাই পাঠাইলাম বেশি বেশি মেসেজ, আমি কিছুই বলি উল্টা হেসে ওটা ওদেরই রিপ্লাই দিয়ে দিই, কারণ যারটা আমার চোখের সামনে পড়ে আমি কিন্তু তারটাই রিপ্লাই দিই। আমি কিন্তু কাউকে না, সে কি ছেলে, সে কি মেয়ে, সে কি আমাকে আগে ম্যাচ দিতে, সে কি বেশি ম্যাচ, না যেটা চোখের সামনে পড়ে আমি সেটাই রিপ্লাই দিয়ে দিই সরাসরি, কারণ ওইভাবে বাছাই করারও আমি সুযোগ পাই না। যেমন এই তিনটা কোশ্চেন আমার কাছে মনে হলো যে অনেকে সমস্যা থাকতে পারে, সেই জন্য ভিডিও বানিয়ে দিলাম, ঠিক আছে। সো ওইভাবে কেউ রাগ করিও না, আর ভালো করে পড়ো, সবাইকে বেস্ট অফ লাক।